শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঘনমাত্রা প্রকাশের রীতি হিসেবে মোলালিটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন ধরনের রীতি আছে, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, পার্সেন্ট দ্রবণ, PPM, PPB, PPT, তাই না? দেখো অলরেডি আমি ঘনমাত্রা প্রকাশের রীতি হিসেবে আগের ভিডিওতে মোলারিটি নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আজকে আমরা এই ভিডিওতে মোলালিটি নিয়ে আলোচনা করব। তাহলে মোলালিটি যদি আমরা বলি কি এক কথায়, তাহলে বুঝলাম মোলালিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের একটা কি রীতি, তাই না? এবং আগের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করছি বলছি, মোলারিটি। দেখো মোলালিটি এবং মোলারিটি দুইটা নাম কিন্তু অনেকটা একই রকমের, একটা লিটি একটা রিটি, বোঝা যাচ্ছে কি? মোলালিটি মোলারিটি। তাহলে মোলালিটি যদি আমরা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, তা আমরা বলি নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 kg সলভেন্ট। তা মোলালিটির ডেফিনেশন কী দিলাম? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 kg সলভেন্ট। তা আমরা মোলারিটির ডেফিনেশন কী দিয়েছিলাম যেন, যে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 liter সলিউশন। তাহলে মোলারিটি কি? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 liter সলিউশন। তার মোলালিটি কি? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 kg সলভেন্ট। দুটার মধ্যে কি পার্থক্য বুঝতে পারতেছো? এটা 1 kg সলভেন্ট, এটা 1 liter সলিউশন। তাহলে আমি যদি একটা বিকার দিয়ে দেখাই, দেখো মনে করো এই বিকারে 1 kg সলভেন্ট আছে। 1 kg সলভেন্ট মানে সাপোজ এটাকে 1 kg শুধু পানি আছে। এখন যদি এর মধ্যে আমরা সলিউট যোগ করি, আমরা মনে করো সলিউট যোগ করলাম এর মধ্যে, যদি আমরা 1 mole সলিউট যোগ করি, ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা 1 molality। মোলালিটিকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় আর মোলালিটিকে বড় হাতের এম লিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তাহলে 1 kg সলভেন্টের ভিতরে যদি আমরা 1 mole সলু যোগ করি, তাহলে এই সলভেন্টটাকে বা এই এই জিনিসটাকে আমরা বলবো 1 molality। যদি এখানে সলিউশন থাকে এবং সলিউশনটার পরিমাণ যদি হয় কত, 1 liter, ওকে, তাহলে সলিউশন মানে বলো তো, এখানে বুঝতে পারতেছো কি, সলিউট প্লাস সলভেন্ট, এখানে কিন্তু উভয়ই আছে, সলিউট প্লাস সলভেন্ট উভয়ই আছে সলিউশন, তাই না? এখন যদি এখানে কি বলছে আমাদের, 1 mole থাকে, 1 mole যদি সলিউট থাকে, তাহলে এই পুরো জিনিসটাকে বলবো তখন আমরা 1 molarity। বোঝা যাচ্ছে কি? তার মানে কি, 1 mole সলিউট যোগ করার পর যদি 1 liter সলিউশন হয়, তাহলে আমরা বলবো 1 molarity। আর শুধুমাত্র সলভেন্টটাই যদি 1 kg হয়, তার ভেতরে যদি আমরা 1 mole সলিউট যোগ করি, তখন আমরা এই পুরো সিস্টেমটাকে বলবো 1 molality। ক্লিয়ার? এখন দেখো মোলালিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য কী? তুমি এখানে একটা পার্থক্য দেখতেছো যে 1 kg সলভেন্ট, এখানে হচ্ছে শুধু সলভেন্টই 1 kg, আর এখানে সলিউশনটা হচ্ছে, পুরো সলিউশনটা হচ্ছে 1 liter। তার মানে মোলারিটিকে আমরা প্রকাশ করতেছি ম্যাস বেস করে, তাই না? আর মোলারিটিকে আমরা প্রকাশ করতেছি লিটার মানে আমরা এখানে ভলিউম, আয়তন, ওকে, ভলিউম বেস করে আমরা প্রকাশ করতেছি। ক্লিয়ার? তাহলে মোলালিটি হচ্ছে ম্যাসের বেস করে আর মোলারিটি হচ্ছে আমাদের ভলিউম বেস করে, ওকে। আর এখানে হচ্ছে সলভেন্ট, এখানে হচ্ছে কি, সলিউশন। ক্লিয়ার কথা আমরা বুঝতে পারছি কি? এখন দেখো এই যে আমি যদি বলি এক কথায় যে মোলালিটির ফর্মুলা কি, তাহলে ফর্মুলা অফ মোলালিটি আমরা এম সমান কি লিখতে পারি, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ম্যাস অফ সলভেন্ট ইন
1 kg। তা আমরা যদি বলি মোলারিটির ফর্মুলা কি হবে, ফর্মুলা অফ মোলারিটি আমরা বলতে পারি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই কি হবে বলো তো, ভলিউম অফ সলিউশন ইন 1 লিটার। ওকে, তাহলে এখানে 1 kg, এখানে হচ্ছে 1 লিটার, ক্লিয়ার? তাহলে এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, যে আমরা মনে করো তোমাকে বললাম যে মোলা লিটি অফ HCl ইজ 4m। ওকে, আমি বললাম মোলা লিটি অফ HCl ইজ 4m, তাহলে এই কথাটার মানে কি? 4m মানে বুঝতেছি অবশ্যই এটা একুয়াস হবে, তাই না? একুয়াস সিস্টেমে হবে না, যেহেতু আমাদের সলভেন্ট। ওকে, তাহলে এই কথাটার মানে আমাদের দাঁড়াচ্ছে যে মোলালিটি অফ HCl ইজ 4pm, এটা মানে দাঁড়াচ্ছে 4 মোলস অফ HCl আর প্রেজেন্ট 1 kg সলভেন্ট। 1 kg সলভেন্ট মানে 1 kg ওয়াটার। ওকে, তার মানে মোলালিটি অফ HCl ইজ 4m মানে বুঝছি 4 মোলস অফ HCl আর প্রেজেন্ট 1 kg ওয়াটার, ক্লিয়ার কথা? তো তাহলে আমরা একটু একটা প্রবলেম দিয়ে বোঝার চেষ্টা করি তো, যে মোলালিটিটা আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা একটা খুবই একটা ইজি একটা আমি প্রবলেম দিচ্ছি এবং তোমরা সলভ করার চেষ্টা করো। তো তা আমি বললাম, প্রবলেম দিলাম একটা, আমি বললাম 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণের মোলালিটি কত? তা আমি প্রশ্নটা দিলাম যে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ ইন 100 গ্রাম সলিউশন। আমি জিজ্ঞেস করলাম ফাইন্ড মোলালিটি। তাহলে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, মোলালিটি বের করো। তাহলে দেখি এটা আমরা সলিউশন করার চেষ্টা করি তো, তাহলে এটা আমাদের কী হবে? তাহলে মোলালিটির ডেফিনেশন আমরা কী জানি, মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ম্যাস অফ সলভেন্ট ইন 1 kg, এটা না? এখন দেখো তো, নাম্বার অফ মোলস মানে আমরা কী জানি, নাম্বার অফ মোলস মানে জানি আমরা গিভেন ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, বা যেটা আমরা বলি মোলার ম্যাস। তোমরা যদি এইটা না বুঝে থাকো তাহলে কনসেপ্ট অফ মোল মানে সেলেকে সার্চ দিলে আশা করি এই জিনিসগুলো পেয়ে যাবো তোমরা। আর ম্যাস অফ সলভেন্ট ইন 1 kg, তাহলে আমাদের দেখি এখানে কী কী আছে। তাহলে ম্যাস দেওয়া আছে, এখানে আমরা একটু মানগুলো বসাই। দেখো ম্যাস দেওয়া আছে 20 গ্রাম, তাহলে 20 মলিকুলার ম্যাস কার, সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা মলিকুলার ম্যাস দেখি, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 40, তাহলে 40। এখন ম্যাস অফ সলভেন্ট 1 kg বলছে, কিন্তু এখানে সলিউশনটা বলছে কি 100 গ্রাম সলিউশন। তাহলে সলিউশন হচ্ছে আমাদের 100 গ্রাম, তাহলে এখানে ম্যাস অফ সলিউশন হচ্ছে 100 গ্রাম। তাহলে যদি 100 গ্রাম সলিউশন হয়, তা আমরা জানি সলিউশনের মধ্যে কী থাকে, সলিউট প্লাস সলভেন্ট মিলেই তো সলিউশন। তাহলে সলিউশন মানে কি আমরা জানি, সলিউট প্লাস সলভেন্ট, তাই না? তাই এর মধ্যে আমাদের দেখো তো ম্যাস অফ সলিউট কতটুকু দেওয়া আছে, 20 গ্রাম। তাহলে আমরা যদি চিন্তা করি যে ম্যাস অফ সলভেন্ট কতটুকু হবে, তাহলে 120 80 গ্রাম। ওকে, তাহলে আমরা যদি মানটা বসাই,
তার ম্যাস অফ সলভেন্ট 80। এখন দেখো খেয়াল করে 80 গ্রাম, তাহলে আমাদের ডেফিনেশনে বলছিলাম কেজিতে, তো কেজিতে করলে আমাদের কী হবে 1000 দ্বারা ভাগ হবে। এখন আমাদের এখান থেকে ক্যালকুলেটারে চাপলে আমাদের একটা মান বের আসবে 6.25 মোলস পার কেজি, বা এটাকে আমরা এরকম বলতে পারি 6.25 মোলালিটি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আর একটা আমি প্রবলেম দিই, দেখি তোমরা সলভ করার চেষ্টা করো। তো প্রবলেম ইফ 0.85 গ্রাম অ্যামোনিয়া ইজ ডিজলভ ইন 100 মিলিলিটার অফ সলিউশন, ফাইন্ড মোলালিটি। ডেটা দেওয়া আছে ইফ ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.2 গ্রাম পার মিলিলিটার। ওকে, দেখি সলভ করার চেষ্টা করো তো প্রবলেমটা। তো আমরা সলিউশন যদি আমরা করি, তো আমরা কী জানি যে মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ম্যাস অফ সলভেন্ট ইন কেজি, তাই না? এখন দেখো তো নাম্বার অফ মোলস আমরা কী জানি, যে গিভেন ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, আর নিচে আছে আমাদের ম্যাস অফ সলভেন্ট। এখন দেখো তো এখানে আমাদের ডেটা কী কী দেওয়া আছে, ম্যাস আমাদের দেওয়া আছে, গিভেন ম্যাস কত 0.85 গ্রাম। ওকে, মলিকুলার ম্যাস কী দেওয়া আছে, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার মলিকুলার ম্যাস কত হবে, অ্যামোনিয়া নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 × 3, তাহলে আমরা পাচ্ছি 17, তাহলে 17। এখন ম্যাস অফ সলভেন্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে না, এখানে বলছে 100 মিলিলিটার অফ সলিউশন, তাই না? তাহলে আর একটা ডাটা দেওয়া আছে যে ডেন্সিটি অফ সলিউশন দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কী জানি বলতো, ডেন্সিটি সমান আমরা কী জানি যে ভর বাই আয়তন, তাই না, ম্যাস বাই ভলিউম। তাহলে এই ম্যাস কি সলিউশনের ম্যাস, এই ভলিউম কি সলিউশনের ভলিউম, তাহলে আমরা যদি বলি ম্যাস অফ সলিউশন ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, ডেন্সিটি গুণন, তা আমরা লিখতে পারবো কি ভলিউম অফ সলিউশন। তা দেখি আমরা যদি মানগুলো বসাই, তাহলে ম্যাস অফ সলিউশন কত, ডেন্সিটি কত দেওয়া আছে 1.2 মাল্টিপ্লাই ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে 100 মিলিলিটার, তা মাল্টিপ্লাই করলে আমাদের তাহলে 120 ম্যাস অফ বলছে 120 গ্রাম, তাহলে ম্যাস অফ সলিউশন বলে 120 গ্রাম। আর এখানে 0.85 এটা কী বলতো, এটা হচ্ছে ম্যাস অফ সলিউট, ম্যাস অফ সলিউট আছে আমাদের দেওয়া কত 0.85 গ্রাম। ওকে, তাহলে আমাদের এখানে আছে যে ম্যাস অফ সলভেন্ট, তাহলে ম্যাস অফ সলভেন্ট কী হবে, তা আমরা জানি সলিউশন থেকে সলিউট বাদ দিলেই সলভেন্ট পাই, তার মানে আমাদের 120 মাইনাস 0.85, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কত 119.15। ওকে, তাহলে 119.15 গ্রাম, তাহলে আমরা পাচ্ছি 119.15, কিন্তু ওখানে বলছে কেজিতে হবে, তার মানে 1000 দ্বারা ভাগ হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেটারে চাপি, তাহলে আমরা মান পাবো, সাপোজ এরকম মান আসবে 0.41 মোলস পার কেজি, বা আমরা বলতে পারি
মোলালিটি। ওকে, তাহলে আমাদের যদি বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আসে আমরা কি সলভ করতে পারবো? হ্যাঁ, আমরা আশা করি এই বিভিন্ন ধরনের প্রবলেম আসলে আমরা সলভ করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা ঘনমাত্রা প্রকাশের রীতি হিসেবে নর্মালিটি নিয়ে ডিটেইলস আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।